ফুল আনোয়ার কাদেরী। আমার জন্ম চট্টগ্রাম শহরের দেওয়ান বাজারে, গ্রামের বাড়ি ফটিকা হাতাজারি। পেশা নিউরোসার্জন। বাবার নাম আব্দুল লতিফ অ্যাডভোকেট। উনি 1965 সনে ইন্তেকাল করেন। আম্মার নাম আনোয়ার আলম। উনি 2008 সনে ইন্তেকাল করেন। আমার পিতা মরহুম আব্দুল লতিফ অ্যাডভোকেট ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলিম লীগের চট্টগ্রাম শাখার সেক্রেটারি হিসেবে নিয়মিত অবদান রেখেছেন। আমার মনে পড়ে পাকিস্তান স্বাধীন হওয়ার পর রাজা মোহাম্মদ আলী জিন্নাহ চট্টগ্রামে আসেন। সেময় উনি আমি তখন ছোট ছিলাম, আমাকে শুদ্ধ নিয়ে ওখানে কায়দা মোহাম্মদ আলী জিন্নাহকে আমরা চট্টগ্রামে স্বাগতম জানাই। ওনার সাথে ছিলেন জনাব রফিউদ্দিন আহমদ সিদ্দিকী, সুলতান মিয়া, ফজলুল চৌধুরীও ছিলেন। পাকিস্তান হওয়ার পরে অনেক মানে বাস্তুহারা রিফিউজি এসেছিল ভারত থেকে, বিশেষ করে যারা বিহারের মানুষ। আমার মনে পড়ে থাকা খাওয়া থানার বন্দোবস্ত করে ভারত বিভক্তির পর গণতন্ত্রের মানুষপুত্র হোসেন শহীদ সরওয়ারদীর অনুরোধে আওয়ামী লীগে যোগ দেন। চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন এবং 1949 সালে লাল দিঘির মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রথম জনসভায় তিনি সভাপতিত্ব করেন। ওই জনসভায় তৎকালীন সরকার সমর্থক গুন্ডারা হামলা চালালে আব্দুল লতিফ উকিলের মাথা ফেটে রক্ত ঝরে। আমার স্কুল হলো প্রথমে প্রাইমারি স্কুল হাতাধারি রহমানিয়া প্রাইমারি স্কুলে। আমার দাদার নাম একটি, আমার দাদার নাম ছিল রহমান আলী। তারপর শহরে আসলাম, এসে চন্দনপুরে খাওয়া স্কুল বলে একটা আছে নাম করা, ওখানে পড়তাম। তারপরে মিউনিসিপ্যাল স্কুল, তারপর মুসলিম হাই স্কুল। যেহেতু আমি একটু দুষ্ট ব্যক্তিত্ব ছিলাম, আমার বাবা আমাকে ক্লাস নাইনে হাটাধারি স্কুল নিয়ে গেল। তো ওখান থেকে 57 সালে আমি মেট্রিক পাস করি। 1957 সালে আমি মেট্রিক পাস করার পরে চট্টগ্রাম কলেজে আইসিতে ভর্তি হই। 1959 সনে আইএসসিতে পাস করার পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছি। আমাদের প্রথম বর্ষের কার্যক্রম শুরু হয় 1959 সনের অগাস্ট মাসে। তখনকার একটা সুবিধা ছিল, আমরা পরীক্ষা দিয়েছিলাম 3 মাস পরে আমাদের রেজাল্ট আউট হয়ে 1 মাসের ভিতরে আমরা ভর্তি হতে পারতাম। কিন্তু এখন যারা পাস করে এইচএসসি ওদের 1 বছর পরে ওদের ভর্তি হতে পারে। মেডিকেল কলেজে আমরা লেখাপড়াও করেছি, সাথে সাথে খেলাধুলোও করেছি এবং বিভিন্ন সাংস্কৃতিক কাজে অংশগ্রহণ করেছি। তো আমাদের কলেজে তখন প্রত্যেক বছর ছাত্র সংসদের নির্বাচন হতো এবং নির্বাচনে 2টা দল ছিল, একটা ছিল অগ্রগামী আর একটা ছিল ডিএসএফ। তো তখনকার মতো আজকাল নাই, আজকাল তো সব বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছাত্র সংগঠনই বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চালিয়ে যায়। তখন কিন্তু আমরা কয়েকটা ছাত্র সংগঠন পেয়েছি, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, এই 2টাই প্রধান দল ছিল। আমরা অবশ্য ছাত্র দিলে দলের সাথে ছিলাম। ছাত্র ইউনিয়ন ওরা মনে হয় আমাদের আরও বেশি একটু প্রগতিশীল ছিল। তবে ওই মেডিকেল কলেজে নির্বাচনের সময় অগ্রগামী এবং ডিএসএফ 2 পার্টিতেই বিভিন্ন দলের লোক থাকত, তখন রাজনৈতিক মেরুকরণ হয়নি। আমাদের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের নতুন 6তলা 7তলা যে হাসপাতাল, ওটা ভিত্তি প্রস্তর স্থাপন করেন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বাইতি, উনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। মাঝে মাঝে ছাত্ররা আন্দোলন করত সরকারের বিভিন্ন পলিসির বিরোধিতা করে। 1961-62 থেকে ছাত্রদের আন্দোলন হয়েছিল, তখন আমরা সবাই মিলিতভাবে আন্দোলন করেছি এবং এই আন্দোলন আমরা সফল হয়েছি। তখনও চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়নি, সব ছাত্র আন্দোলনে মেডিকেল কলেজ থেকেই নেতৃত্ব। তো আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ যারা এই আন্দোলনে দিয়েছিল তাদের মাঝে আমরা মানে ডক্টর ফিরোজুল চৌধুরী, ডক্টর নজরুল ইসলাম চৌধুরী, কদরিউজ্জামান, শাহজাহান নুরুসমাদ চৌধুরী, ডক্টর মাহমুদুল হক আরও অনেকেই, তাছাড়াও মানে মেডিকেল কলেজের বাইরে যারা এর সাথে সম্পৃক্ত ছিল কয়েকজন নাম মনে করছে আমার, আবু সালেহ উনি কমার্স কলেজের, শায়েস্তা খান চট্টগ্রাম কলেজের, মরিদুল আলম, আব্দুল মান্নান উনি সিটি কলেজের পরবর্তী দিনে মন্ত্রীগণ, মাহবুল আলম কামাল উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS উত্তীর্ণ হয়েছে। তখন কিন্তু চট্টগ্রাম ঢাকা মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। প্রথমবার মতো আমি যখন পাশ করি প্রথম স্থান অধিকার করে, তার মানে ঢাকা মেডিকেল কলেজে আমরাই প্রথমবার প্রথম স্থান অধিকার করব। তা আমার পরে আরও কয়েকজন করেছে, আহমদ আব্দুল মোমিন উনি আমাদের পঞ্চম হয়েছে, উনি প্রথম স্থান অধিকার করেন। পরে দেখা যাচ্ছে না ঢাকা মেডিকেল কলেজের যে প্রাধান্য ছিল ওইটা আস্তে আস্তে চট্টগ্রাম মেডিকেল কলেজের দিকে চলে আসছে। পাস করার পরে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে সার্জারিতে প্রথমে জুনিয়র হাউস সার্জন, পরে সিনিয়র হাউস সার্জন হিসেবে কাজ করি। 1965 থেকে 66 পর্যন্ত পাস করার পরে আমি তৎকালীন PHS ইস্ট পাকিস্তান হেলথ সার্ভিসে যোগদান করি 1966 সালে। আমার প্রথম পোস্টিং চট্টগ্রাম মেডিকেল কলেজে ইমার্জেন্সি মেডিকেল অফিসার, চট্টগ্রাম মেডিকেল কলেজে ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে আমার পোস্টিং। এরপরে 68 আমি নিজ খরচে, যদিও প্রথম স্থান অধিকার করেছিলাম, আমার স্কলারশিপ পেতে দেরি হচ্ছে বলে নিজ খরচে আমি ইংল্যান্ডে চলে যাই লেখাপড়া করতে। প্রথম আমি লিভারপুল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ইন্ডিয়ান রেলওয়ের উপর ডিপ্লোমা করলাম, তারপরে ওখানে বিভিন্ন হাসপাতালে কাজ করি। তারপর ওখানে লিভারপুল ইউনিভার্সিটিতে আমি কোর্স করি FRCS-এর জন্য, প্রাইমারি FRCS-এর জন্য প্রাইমারি পরীক্ষা পাস করলাম, বিভিন্ন হাসপাতালে কাজ করেছি। কাজ করার পরে 1971 সালে ফেব্রুয়ারি মাসে আমি ফাইনাল ফেলোশিপ FRCS করলাম। তো ওই সময় 71 সালে মার্চ মাস যখন আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয় ওই সময় ছিল আমি ল্যাঙ্কাস্টার একটা সিটি আছে ওখানে কাজ করতাম, তাহলে মুক্তিযুদ্ধের সূচনা আর কি। মার্চের শেষের দিকে তো পাকিস্তানের সেনারা বাংলাদেশিদের উপর নির্বিচারে গুলিবর্ষণ এবং হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। তখন আমরা যারা ইংল্যান্ডের আমাদের ডাক্তাররা ছিলেন আমরা সবাই তখন বললেন যে না, পাকিস্তানের সাথে আর আমাদের থাকা চলবে না, কারণ যারা নির্বিচারে বেসামরিক লোকদের উপর গুলি করে হত্যা করছে এটা আমাদের জঘন্য অপরাধ। সুতরাং আমরা যারা ডাক্তাররা ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজের সবাই, আমি কয়েকজন নাম বলব, জাফরুল্লাহ চৌধুরী, ডক্টর MM মুবিন, ডক্টর ফিরোজুল হক চৌধুরী, ডক্টর আকরামুল হক, ডক্টর আবু নাসের, আমাদের অনেক বন্ধুবান্ধব মিলে প্রথমে একটা সংগঠন করলাম যে একটা উদ্যোগ নিয়েছিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তো আমার মনে হয় 1 April হবে ফোন করলেন আমাকে লন্ডন থেকে, আমরা এখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে আমরা কিছু একটা করি। আমরা সংগঠন করলাম কি BDMA বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, যেহেতু BMA মানে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন, আমরা BMA বলতে পারি না, BDMA করেছি। আমরা সব ডাক্তাররা মিটিং করে একত্রিত হয়ে করলাম যে আমরা মাসে মাসে 20 pounds করে দেবো মুক্তিযুদ্ধকে সাপোর্ট করার জন্য। তখন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আর ডক্টর মোবিন আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের আমাদের সাথে, ওনারা আগরতলা চলে আসেন হাসপাতাল করে, ওখানে যারা মুক্তিযোদ্ধা আহত হয়েছেন তাদেরকে সেবা দেওয়া শুরু করে। ওই ফান্ডগুলি আসতো আমাদের, যে আমরা চাঁদা দিতাম এবং অন্যান্যদের কাছ থেকে তুলি থাকতো। এর সাথে আরেকটা জিনিস বলবো, আমাদের অনেক আত্মীয় স্বজন কিন্তু আগরতলায় চলে গেছে, আমার মামা আছে সচিতা দেবী, সুলতানা কামাল ছোট বোন সাইদা কামাল, ওনারা ওখানে হাসপাতালে সেবিকা হিসেবে কাজ করেছে। তো আমরা করতাম কি, আমাদের BDMA ছাড়াও ব্যক্তিগতভাবে আমরা কিছু নিরোধী আগরতলায় টাকা পাঠাতাম, BDMA খুঁজে কাপড় চোপড় যা যা দেওয়া যায় ওগুলিও টাকা পাঠাতাম। আরেকটা কথা বলা আছে যে ওনারা কিন্তু বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারতেন না,
আপনারা আমাদের কাছে চিঠি পাঠিয়ে দিতেন, আমরা ওগুলি নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিতাম। তাহলে বাংলাদেশে ইংল্যান্ড থেকে আসতে তো মনে হয় তখন পাকিস্তানিরা হয়তো ক্যান্সেল করতো না, চিঠিপত্রে হতেন আবার ওনারা ওই চিঠির উত্তর আমাদের কাছে পাঠালে আমরা আগরতলায় পাঠিয়ে দিতাম। কারণ তখন তো বুঝতেই পারছেন এখনকার মতো তো মোবাইল বা ইমেল ছিল না। যাই হোক, কষ্ট হলেও কিন্তু ওদের সাথে যে কমিউনিকেশন রাখাটা এটা খুব জরুরি ছিল। আর মিটিং হতো লন্ডনে, ওই আমাদের বললাম না প্রফেসর নূর নবীর ছোটো ভাই নূর আলম, উনি চিটাগাং কলেজে আমাদের সাথে ছিলেন। যদিও উনি ডাক্তার না, কিন্তু আমাদের সব কার্যক্রমে ওনার একটা অবদান ছিল। ওনার বাসাতে মিটিং হতো, খাওয়া দাওয়া ওনার বাসায় হতো, এবং আরও অনেক আছে বন্ধুরা, সবার নাম আমার দেখা এই মুহূর্তে মনে করছি না। এটাই ছিল আমাদের মোটামুটি মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত। আমি 72 একবার আসছিলাম দেশে বেড়াতে, 72 চলে গেলাম আবার দেশ থেকে, এক মাস দেড় মাস থেকে 15 আগস্ট মাথার পিছনে রেডিও খুলে হঠাৎ কি শেখ মুজিবুর রহমান ওয়াজ কিল ইন্ডিয়ান আর্মি কু না এনি কু লিখে, তারপরে মানে হলো তেমন মনে কেমন যেন খারাপ লাগে। তো আশা করেছিলাম যে দেশে একটা বিস্ফোরণের মতো হবে, কিন্তু হয় নাই, কিন্তু তখন সব শান্ত। তো এটাতে মনে কষ্ট পেয়েছিলাম যে মানে যে আমাদের স্বাধীনতার যিনি নেতৃত্ব দিয়েছেন ওনাকে যে হত্যা করা হলো তার যে প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল হয়নি। এবং সবচেয়ে দুঃখজনক ছিল যারা ওনার এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ওরা ওনার নিজেরই আপন লোক এবং নিজের পার্টির লোক। ওরা একেবারে ফিরে আসলাম 78 ফেব্রুয়ারি মাসে। তো তখন আমি চট্টগ্রামে আসলাম, চট্টগ্রাম যেতে গেলাম নিউ সার্জন শুরু করে দিলাম মে মাসে। আমি জানি আমার দেশে কোনো যন্ত্রপাতি থাকবে না আমাদের অপারেশন করার, তো আমি নিজে কতগুলি যন্ত্রপাতি কিনে নিয়ে এসেছিলাম এবং ওগুলি দিয়ে আমি অপারেশন শুরু করেছি। তবে এখানে আমরা শুরু করলাম অ্যাঞ্জিওগ্রাম, মায়োগ্রাম এইসব। আস্তে আস্তে আমরা বদলদের চৌধুরী আমাদের বললাম ঠিক আছে আপনি কী কী যন্ত্রপাতি লাগবে, দেন আমি দিলাম যন্ত্রপাতি কিছু আসলো দেশ। এরপরে তো অনেক বছর চলে গেল স্বাধীন বাংলাদেশ, কিন্তু আমরা আমাদের প্রত্যাশা মোটেও পুরো হইনি। জনসাধারণ স্বাধীনতার ফসল এখনও ভোগ করতে পারছে না, কয়েকটা মানে একটা হলো দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি। তো কাউকে দোষ দিয়ে লাভ না, আমরা সরকারকে দোষ দিয়ে লাভ না, কারণ সরকার একজন দিয়ে চালায় বা দুজন দিয়ে চালায়, ওনারা তো একা কিছু করতে পারবেন না, ওনাদের হচ্ছে সাহায্যকারী যারা আছে। আমাদের রাষ্ট্রীয় যে একটা আমলাতন্ত্র আছে এরাই হলো প্রধান নির্বাচনকে চলায়। নির্বাচিত সরকার আসবে যাবে, কিন্তু এদের এরা থাকবে দেশের মানে আমাদের একটা ইমারতের যে খুঁটিগুলি থাকে, খুঁটিগুলি হলে আমরা আমলাতন্ত্র। আমি বিদেশে ছিলাম, আমি বুঝতে পারতাম দেখতাম ওদের আমলাতন্ত্র কীভাবে কাজ করে। ওদের কাজটা হলো মানুষের উপকার করা। আর যখন নতুন দল ক্ষমতায় আসে ওদের পলিটিক্যাল যদি কোনো প্রোগ্রাম থাকে মানুষের জন্য ওইটা বাস্তবায়ন করার জন্য ওরা চেষ্টা করে। তো আমাদের এখানে দেখলাম ওরা কাজগুলি ন্যাক্কারজনক। এক নম্বর হলো ওরা মানে নিজের প্রাধান্য বিস্তারে রাখতে চায় সবার উপর। কোনো একটা দেশ চলবে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসে ওদের একটা পলিটিক্যাল রাজনৈতিক প্রোগ্রামটা ওরা বাস্তবায়ন করতে পারে, ওটাতে ওরা সহযোগিতা করবে। কিন্তু আমাদের এখানে সমস্যা হয়ে গেছে যে যারা জনগণের প্রতিনিধি ওদের কোনো প্রাধান্য নেই। মানে আমলাতন্ত্র এমনভাবে সব কিছু করে রাখছে যে কোনো মন্ত্রী বলেন এমপি বলেন ওরা এদের কথার বাইরে যেতে পারে, কারণ ওরা সব কিছু খুব শিক্ষিত করে রাখছে। এবং এই প্রবণতা হলো ঔপনিবেশিক মানে কলোনিয়াল। যেহেতু আমরা স্বাধীন হয়েছি আমাদের এই আমাদের আমলাতন্ত্র যে যারা আছে সদস্য ওদের ভিতরে এখনও প্রবণতা রয়ে গেছে। স্বাধীন দেশের আমলারা কীভাবে দেশ চালায়, দেশ চালাতে সহযোগিতা করে, এটা এখনও ওদের ভিতরে ঢুকে নেয়। যতদিন না ওদের ভিতরে এই প্রবণতা না ঢুকে এবং ওদের চিন্তা করে যে আমার স্বাধীন দেশের কর্মচারী, আমার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব মানুষের প্রতি, কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির কাছে আমার দায়িত্ব না, এইটাই দুঃখের বিষয়। এবং জানি না কখন হবে যে আমাদের যে অনেক বড়ো বড়ো পরিকল্পনা হচ্ছে 1000 কোটি টাকা, কিন্তু পরিকল্পনা কতটুকু আসল কাজে ব্যবহার হচ্ছে আর কতগুলি বাইরে চলে যাচ্ছে। মানসিকতার পরিবর্তন, মানসিকতার পরিবর্তন না হলে ভয়ঙ্কর একটা প্রতিক্রিয়া হতে পারে যেটা আমরা চাই না। পলিটিক্সে খুব সুষ্ঠুভাবে কাজ করতে হবে, উগ্রভাবে কাজ করা ঠিক। তো আমরা নতুন বাংলাদেশকে দেখতে চেয়েছিলাম একটা শোষণহীন সমাজ হিসেবে, সবারই
অর্থনৈতিক উন্নতি, শিক্ষাক্ষেত্রে উন্নতি, শিল্পে উন্নতি, কিন্তু আমাদের এই লক্ষ্য পূরণ সম্ভব হয়নি। আমি উৎসাহিত যে আমাদের এই তরুণ প্রজন্ম কিন্তু এইগুলি বুঝে তারা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায়। আমি আশা করি ভবিষ্যতে আমাদের যে তরুণ প্রজন্মের যে নেতৃত্ব উঠে আসবে তাদের কাছে প্রত্যাশা থাকবে দল মত ঊর্ধ্বে গিয়ে দেশকে ভালোবাসবে, দেশের এবং জনগণের দুঃখ কষ্ট লাঘব করবে, অভাব দূরীভূত করবে এবং আমরা সত্তর একশো বার শিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারব, যাতে উন্নত বিশ্বের সাথে আমরা কাঁধে কাঁধ হারিয়ে চলতে পারবো।